كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو امن اهل الكتاب لكان خيرا এত প্রশ্নে আছে কারো যদি রমজানের রোজা বাকি থাকে তাহলে সে রোজা না রেখে তিনি কি সাওয়ালের ছটি রোজা রাখতে পারবেন নাকি প্রথমে তাকে রমজানের রোজা পূর্ণ করতে হবে কাজা আদা করতে হবে এরপরে তিনি সাওয়ালের রোজা রাখবেন জানালে উপকৃত হবো

রমজানের রোজা সে পূর্ণ করলো পরে ছটি রোজা সে রাখলো সে মূলত পূর্ণ বছরের রোজা রাখলো ওলামগণ বলেছেন যেহেতু নবীম সাল্লু আলহিমের ভাষা হলো স্পষ্ট তথা যে ব্যক্তি রমজানের রোজা রাখলো পরে ছটি রোজা রাখল যাদের রমজানের রোজা বাকি থেকে গেছে তারা তাদের কাজা প্রথমে আদা করবেন কেননা এটি আল্লাহর হক ওলামগন উল্লেখ করেছেন দুটি কারণে রমজানের রোজা তাকে প্রথমে রাখতে হবে শাওয়ালের রোজার পূর্বে প্রথম কথা হলো নবীম সাল্লি সাল্লাম যেহেতু তাকে বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতপর সাও রোজা রাখলো যেহেতু রমজান পূর্ণ হয়নি এটি একটি বিষয় বিষয় দ্বিতীয় যত ফরজ রয়েছে সেগুলো কিন্তু আল্লাহর হক আর শাওয়ালের রোজা এটি নফল রোজা এটি ফরজ নয় কেউ যদি নাও রাখে তবু তিনি গুণাগার হবেন না তিনি সব থেকে মাহরম হবেন কেননা আল্লাহর যে হকগুলো রয়েছে সেগুলো আমাদেরকে প্রথমে পূর্ণ করতে হবে এই মর্মে যথেষ্ট হাদিস হয়ে কদ আল্লাহর যে ঋণ রয়েছে সেটি অধিক হকদার পূর্ণ করার ক্ষেত্রে কেননা আল্লাহ একটি হক যে আমরা রোজা রাখবো এই মর্মে আরো হাদিস হয়েছে তোমরা আল্লাহর হক পূর্ণ করো কেননা সেটি পূর্ণ করাতে অধিক হকদার অধিক হক রাখে যে আমরা আল্লাহর হক আগে আদা করবো আমরা পরামর্শ দেব যাদের কারণে রোজা ছুটে গেছে রাখতে পারেননি হতে পারে ভ্রমণের ফলে অথবা মেয়েলি সমস্যার কারণে অথবা অসুস্থতার ফলে তারা প্রথমে রমজানের কাজা আদা করবেন এরপরে তারা যদি সময় সুযোগ পান তাহলে নফলগুলো আদা করবেন ফরজ সে নফল আদা করা এটি আদৌ যুক্তিযুক্ত নয় যদিও বেশ অলমাগন কিছু কথা বলেছেন এই মর্মে যদি সেরে এই ওজোর থাকে তথা তিনি পূর্ণ মাস সফরে ছিলেন যার ফলে তিনি রোজা রাখতে পারেননি অথবা অসুস্থতার ফলে পূর্ণ মাস তিনি রোজা রাখতে পারেননি কিন্তু ভালো হয়েছেন এমন সময়তে যে সময়টি হচ্ছে সাওয়াল মাসের প্রথম দিক সাওয়াল মাসে যদি তিনি ফরজগুলো আদা করেন তাহলে সাওয়ালের এই সব থেকে তিনি মাহরুম হবেন এই ক্ষেত্রে শরীয়তের যেহেতু ওজোর ছিল এই ক্ষেত্রে রাখতে পারেন কেউ কেউ বলেছেন তবে অধিকাংশ এমনটি মত পোষণ করেছেন যে ফরজগুলো তাকে আগে আদা করতে হবে পরে যদি সময় সুযোগ থাকে তাহলে তিনি নফলগুলো আদায় করবেন ওল্লাহ তাল